বলছিলাম লিন্ডার কথা, যিনি কিনা হঠাৎ করে ডক্টর শিপম্যানের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন। আসলেই কি? আচ্ছা, লিন্ডাকেও কি তাহলে খুন করেছিলেন ডক্টর শিপম্যান? সে বিষয়টি জানাবো আজকের এপিসোডে। সো চলুন শুরু করছি। মায়ের দীর্ঘ অসুস্থতা ও মৃত্যু, অর্থকষ্ট, শৈশবের স্নেহবঞ্চিত জীবন, সবকিছুই আমাদের অনেক সময় ভয় দেখায়। এই ভয়ের ছায়া বোধহয় ফেলেছিল শিপম্যানের জীবনে, কিন্তু সেই মানসিক চাঞ্চল্য সাধারণের চোখে ধরা পড়ত না। খুব স্বাভাবিক মনে হতো এই মানুষটিকে, খুনই অসম্ভব। এক অসাধারণ দক্ষতায় তিনি নিজেকে ক্যামোফ্লেজ করে রাখতেন, আপাতভাবে সুস্থ আর সাফল্যময় এক জীবন। খালি চোখে দেখবেন, মনে হবে সব ঠিক আছে, কিন্তু মানুষটার মধ্যে এত ঘৃণা, এত অস্থিরতা, এত পৈশাচিক ব্যাপার রয়েছে তা তিনি নিজেও হয়তো জানতেন না। তো চলুন জানাবো আজ সেই বিষয়ে। সমাজে মানসিক ব্যাধিগ্রস্তদের সঙ্গে কেমন আচরণ করা উচিত তা নিয়ে 1983 সাল নাগাদ টেলিভিশনে একটা বক্তৃতাও দিয়েছিলেন শিপম্যান, যা সে সময়ে রীতিমতো প্রশংসিত হয়েছিল সবার কাছে। কিন্তু বাইরে আলোর কথা বললেও মনের গভীরে লুকিয়ে রেখেছিলেন এক অজানা প্রবৃত্তির অন্ধকারের জগৎ। ব্যাপারটা দৃষ্টিকটুভাবে বেড়েই চলছিল শিপম্যানের ভেতরে। কি চলছিল আসলে তার মনে? আমিও তার উত্তর আসলে খুঁজছি। বলছিলাম লিন্ডার কথা। লিন্ডা একটা জিনিস লক্ষ্য করলেন যে তার কাছে যেই মরদেহগুলো আসত, যেগুলো তার কাছে পাঠানো হতো, তারা সবাই বৃদ্ধা এবং সবারই চিকিৎসা করেছেন ডক্টর হ্যারল্ড শিপম্যান। তিনি খেয়াল করে দেখলেন যে কয়েক মাসের মধ্যে এরকম প্রায় 10 জন বৃদ্ধার মৃতদেহের রিপোর্ট তার কাছে এসে জমা পড়ল। ওই যে কাকতালীয়ভাবে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এতগুলো লাশ আসার পর তার সন্দেহটা বাড়তে রইল। এ ব্যাপারে তদন্ত করার সিদ্ধান্ত নেন ডক্টর লিন্ডা। কিন্তু প্রথম যথেষ্ট প্রমাণের অভাবে হাত গুটিয়ে নেয় পুলিশ, তিনি পুলিশের কাছে যাওয়ার পরও। তবে 1998 সালের 17 এপ্রিল এক তদন্ত শুরু হয়েছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। অবশ্য এত সহজে দমে যাওয়ার পাত্র নন ডক্টর লিন্ডা। তাছাড়া তদন্ত বন্ধ হওয়ার পরপরই আরও 3টি মৃত্যুর ঘটনা ঘটে। মজার বিষয় হচ্ছে, তারা সকলেই ছিলেন বৃদ্ধা এবং তারাও চিকিৎসা করেছেন ডক্টর শিপম্যানের দ্বারা। মারা যাওয়ার শেষ রোগীর নাম ছিল ক্যাথলিন গ্র্যান্ডে। মহিলার ডেথ সার্টিফিকেটে সই করার সময় স্পষ্ট কারণ না দেখিয়ে সেলফ বয়সজনিত কারণেই গ্র্যান্ডির মৃত্যু হয়েছে বলে লিখে দেন শিপম্যান। এই ঘটনার পর আবার নড়ে চড়ে বসে প্রশাসন। সমস্যা কি? এভাবে অদ্ভুতভাবে কেন এতগুলো খুন হচ্ছে? তখনও কিন্তু খুন এই ব্যাপারটা সবাই বুঝতে পারেনি। মৃতদেহ আসছে, সমালোচনার মুখে পড়ে গেলে প্রথমে একটু ভয় পেয়ে যান শিপম্যান। কিন্তু আসলে কি তিনি কিছু বুঝতে পারছিলেন নিজের ব্যাপারে, যে কেন এমন করছেন তিনি, বা তার হাতে আসলে খুনগুলো হচ্ছে কিনা? আপনার কি মনে হয়, শিপম্যান কি নিজে ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করতেন, নাকি তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন? সে বিষয়ে জানতে শুনতে হবে আগামী এপিসোড।